এটা তো আমরা সবাই জানি যে পৃথিবীর 70% জলে পরিপূর্ণ। এখনো পর্যন্ত এর মধ্যে আমরা 5% এক্সপ্লোর করতে পারিনি। গভীর সমুদ্রে এখনো এমন কিছু জিনিস লুকিয়ে রয়েছে যেগুলো আজ পর্যন্ত সাধারণ মানুষ নিজের চোখে দেখেইনি। আর এগুলোর মধ্যে এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যেগুলো কয়েক হাজার বছর আগে মানুষেরা লুকিয়ে রেখে গেছে। প্রতিনিয়ত ডিপ সি ড্রাইভাররা নতুন কিছু ডিসকভারি করেই চলেছে, কিন্তু আমাদের পক্ষে সেগুলো জানা সম্ভব হয়ে ওঠে না। তাই অদ্ভুত দশে আজ ডিপ সি ড্রাইভারদের দ্বারা খুঁজে পাওয়া কিছু অবাক করার মতো জিনিস সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, আন্ডার ওয়াটার রিভার। আপনাদেরকে যদি বলি যে একটি সমুদ্রের নিচে একটি নদী রয়েছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, এটা সত্যি। মেক্সিকোর ইয়ারকাটান পেনিনসুলার স্কুবা ডাইভাররা সমুদ্রতল থেকে এমন একটি জায়গা খুঁজে বের করেছেন যেখানে জলের মধ্যে একটি নদী প্রবাহিত হতে দেখা যায়। সমুদ্রের মধ্যে তৈরি হওয়া এই নদী আসলে হাইড্রোজেন সালফারের একটি মোটা আস্তরণের জন্য তৈরি হয়েছে। এই জায়গাটিকে সেনেটের অ্যাঞ্জেলিটাও বলা হয়। স্কুবা ডাইভারদের মতে উপর থেকে দেখলে এই জায়গাটিকে সাধারণ বলেই মনে হয়, কিন্তু প্রায় 30 মিটার নিচে যাওয়ার পর থেকে যে দৃশ্য চোখের সামনে আসে সেটা বিশ্বাস করা খুবই মুশকিল। নাম্বার 2, জায়ান্টস আইবল। আমেরিকার ফ্লোরিডা সি বিচ খুবই জনপ্রিয়, কারণ এখানে জলের সঙ্গে সঙ্গে সি সেলও খুব দেখতে পাওয়া যায়। কিন্তু অক্টোবরের 2012 সালে পম্পোনো বিচে একদিন জলের সঙ্গে একটি বিশাল বড় চোখ ভেসে আসে যেটার আয়তন আমাদের দুটো হাতের সমান। এটা দেখে সেখানকার লোকেরা প্রথমে মনে করেছিল হয়তো এটা কোনো সামুদ্রিক রাক্ষসের চোখ। তারা ধারণা করছিল এটা যে রাক্ষসের চোখ সে হয়তো বিচের আশেপাশেই ঘোরাঘুরি করছে এবং যে কোনো সময় বিচের উপর উঠে আসতে পারে। এই কারণে ধীরে ধীরে লোকেরা বিচে আসা বন্ধ করে দেয়। কিন্তু যখন এই চোখ ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্টের কাছে যায়, তখন বিজ্ঞানীরা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে জানায় যে এটি কোনো রাক্ষসের চোখ নয়, বরং একটি সাধারণ সল্ট ফিশের চোখ, যাকে হয়তো কোনো মানুষ ধরে তার চোখ বের করে সমুদ্রে ফেলে দেয়। নাম্বার 3, দ্য লস্ট সিটি। ইজিপ্টের শহর আলেকজান্দ্রিয়া থেকে 6.5 কিলোমিটার দূরে ডিপ সি ড্রাইভাররা সমুদ্রের তলা থেকে এমন কিছু খুঁজে পায় যেটা সাধারণ কিছু ছিল না। যখন এই জায়গাটির কথা ফ্রেঞ্চ আর্কিওলজিস্ট ফ্র্যাঙ্ক গডিওর কাছে পৌঁছায়, তখন তিনি এই জায়গার পর্যবেক্ষণ শুরু করেন। বহুদিন পর্যবেক্ষণ করবার পর এই জায়গা থেকে 64টি জাহাজ, 67টি নোঙর, সোনায় ভর্তি হয়ে থাকা গুপ্তধন, 16 ফুট উঁচু নানান মূর্তি এবং ছোট ছোট পাথর পাওয়া যায়, যেগুলির ওপর অদ্ভুত অদ্ভুত আকৃতি দিয়ে কিছু লেখা ছিল। এই সকল জিনিসগুলি সমুদ্রের তলায় বহু কিলোমিটার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল। পরে জানা যায় এই জায়গায় 2300 বছর আগে ইজিপ্টের একটি বড় শহর ছিল, যেটা হয়তো ইজিপ্টের মেইন সিটি ছিল। এই পুরো শহরটিকে থেনিস হেরাক্লোইন নামে জানা যায়। কিন্তু এত বছর পুরনো এই শহর কি কারণে এরকম ভাবে হারিয়ে গেল, এর উত্তর এখনো পর্যন্ত কারো কাছে নেই। নাম্বার 4, ওরা ফিশ। সমুদ্রের প্রায় 1 কিলোমিটার নিচে এমন এক জাতের মাছ বসবাস করে যে মাছগুলোকে দেখা জাপান দেশের লোকেরা খুবই খারাপ বলে মনে করে। এই বিশাল মাছটিকে জায়ান্ট ওরাফিশ বলা হয়। সমুদ্রের 1 কিলোমিটার নিচে থাকা এই মাছ 50 ফুটেরও বেশি লম্বা হতে পারে এবং এটাকে দেখলেই মনে হয় যেন এটা কোনো সামুদ্রিক সাপ। জাপানের লোককথার মতে এই মাছ সমুদ্রে দেখতে পাওয়া মানে এটা নিশ্চয়ই কোনো পরিবেশ দুর্যোগের সংকেত। কিন্তু বৈজ্ঞানিকদের মতে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে উষ্ণতা বৃদ্ধির ফলে এই মাছেরা সমুদ্রের তল থেকে বাইরে বেরিয়ে আসে। কোথাও না কোথাও এটাও পরিবেশের দুর্যোগেরই সিম্বল। নাম্বার 5, স্কাল্পচার পার্ক। সমুদ্রের তলায় স্কুবা ডাইভিং এর মাধ্যমে সামুদ্রিক জগৎ দেখবার ইচ্ছা সবারই থাকে, কিন্তু এই অ্যাডভেঞ্চার করবার সময় হঠাৎ করে যদি আপনার সামনে এই সকল মূর্তি চলে আসে, তখন কি রকম হবে একটু ভেবে দেখুন তো। ওয়েস্ট ইন্ডিজের শহীদ শহরের 1 কিলোমিটার দূরের সমুদ্রের কিছুটা তলায় এই অ্যাডভেঞ্চার পার্ক দেখতে পাওয়া যায়। 2006 সালে লঞ্চ করা এই পার্কের পেছনে
একজন ভাস্কর্য তৈরি করার আর্টিস্টের হাত রয়েছে। কিন্তু এই পার্ক বানানোর পেছনে যে আসল কারণটা রয়েছে সেটা যে কোনো মানুষের মন ভালো করে দেওয়ার মতন। সমুদ্রের মধ্যে চারিদিকে ছোট বড় পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার মধ্যে ছোট মাছেরা বসবাস করে। কিন্তু যেই জায়গায় এই সব পাথর অবস্থিত থাকে না, সেই সব জায়গায় ছোট মাছেরা যাওয়া পছন্দ করে না। 800 স্কোয়ার ফিট জুড়ে পার্ক বানানোর আসল কারণ মাছেদের জন্য থাকার জায়গার ব্যবস্থা করে দেওয়া। এই আর্টিস্টটি বলেন যে এই পার্কটি বানানোর পরে কয়েক লক্ষ মাছ এই জায়গায় এসে থাকা শুরু করেছে। এই পার্কে প্রায় 100-এরও বেশি মূর্তি দাঁড় করানো রয়েছে, যেটা সমুদ্রের তলা থেকে দেখতে খুবই সুন্দর লাগে। নাম্বার 6, এনশিয়েন্ট মেডিসিন। এই পৃথিবী যবে থেকে তৈরি হয়েছে সেই সময় থেকে এখনো পর্যন্ত বহু রহস্য সমুদ্রের মধ্যে লুকিয়ে রয়েছে। ইতালির সমুদ্র তলা থেকে জিপসি ড্রাইভাররা প্রাচীন যুগে ব্যবহৃত হওয়া ওষুধ খুঁজে পায়। এই ঔষধগুলোকে দেখতে আজকালকার দিনের ঔষধের তুলনায় অনেকটাই আলাদা, কিন্তু বিজ্ঞানীরা জেনেছেন যে এই ওষুধগুলোর মধ্যে কি কি ব্যবহার করা হতো এবং এই ঔষধগুলো কোন রোগের জন্য ব্যবহার করা হতো। ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে জানা যায় যে এই ঔষধ কম করে 2000 বছর আগে বানানো হয়েছিল, কিন্তু এর ভেতরে যে সকল জিনিস ব্যবহার করা হয়েছিল সেগুলো জানার পর বৈজ্ঞানিকরা অবাক হয়ে গিয়েছিলেন, কারণ এর ভেতরে স্টার্চ, পাইন রেসিন, বিওয়ালস, জীবজন্তু এবং গাছের ফেট আর অলিভ অয়েল ব্যবহার করা হয়েছিল। সায়েন্টিস্টদের মতে এই ঔষধ চোখের কোনো রোগের জন্য বানানো হয়েছিল। এই ঔষধগুলো ছোট টিনের কৌটোর মধ্যে ভালোভাবে আটকানো ছিল এবং দেখে মনে হতো এগুলো হাত দিয়ে বানানো হয়েছে। যে জায়গা থেকে এই ঔষধগুলোকে খুঁজে পাওয়া গিয়েছিল সেখান থেকে কিছুটা দূরে একটি রোমান শিপরেক পাওয়া গেছিল, যার ভেতরে প্রচুর মেডিকেল সামগ্রী পাওয়া গেছে। এই কারণেই রিসার্চারদের মতে হয়তো 2000 বছর আগে কোন রোমান জাহাজের মধ্যে ডাক্তার উপস্থিত ছিল, অর্থাৎ সেই সময়েও মেডিকেল সায়েন্সের খুব চর্চা ছিল। নাম্বার 7, ফ্রিল শার্ক। এই শার্ক সমুদ্রের তলায় থাকা এমন একটি জাতের মাছ যেটাকে দেখতে হয়তো সুন্দর ঠিকই, ততটা ভয়ানকও। এই শার্কের শরীরের কিছুটা অংশ ডাইনোসরের মতন, আবার কিছুটা অংশ সাপের মতো। এর মুখটি দেখতে অপিকল শার্কের মতো হয় এবং এদের শার্কের মতো দাঁতও থাকে, তাও আবার 300টা। কিন্তু প্রতিটা দাঁতের ডিরেকশন ভেতরের দিকে থাকে। এরা লম্বায় প্রায় 6 ফুট হয়। কিছু বিশেষজ্ঞদের মতে এরা প্রায় 6 ফুটের থেকেও বেশি হয়। এদের দাঁতের ডিরেকশন ভেতরের দিকে থাকায় যদি কোনো শিকার এদের মুখের মধ্যে ঢুকে যায় তাহলে সেটা বাইরে বেরোনোর কোনো প্রশ্নই থাকে না। 2007 সালে জাপানের একজন মাছুয়ারা মাছ ধরার সময় তার জালে প্রথমবার এই ধরনের মাছ উঠে আসে। তারপরে ওয়াইল্ড লাইফ এর একজন কর্তৃপক্ষের কাছে এই মাছটিকে নিয়ে যায় এবং সে এই মাছটিকে সি ওয়াটার পুলে রাখে, যেখানে তার প্রথম ভিডিও রেকর্ড করা হয়। পরিবেশ বিশেষজ্ঞদের মতে সমুদ্রের প্রায় 1 কিলোমিটার নিচে থাকা এই মাছ হয়তো অসুস্থ ছিল, যে কারণে হয়তো সমুদ্রের পাড়ের অনেক কাছে চলে এসেছিল। নাম্বার 8, হরার স্ট্যাচু। আপনাদের মধ্যে যারা হরার মুভি দেখে ভয় পান না তাদেরকে আমি আমেরিকাতে থাকা ক্যাম্প ক্রিস্টাল লেকে একবার মনে করে ঘুরে আসতে বলবো, কারণ এই লেকের নিচে বহু পরিচিত হরার মুভি ফ্রাইডে দ্য 13 এর সিরিয়াল কিলার জ্যাকসন ভুরিসের একটি স্ট্যাচু আপনাদের জন্য অপেক্ষা করছে। লেকের নিচে রাখা এই স্ট্যাচু তার মাস্ক এবং তরোয়ালের জন্য পরিচিত। এই স্ট্যাচুটির মালিক বলেছেন যে তিনি অনেক বছর ধরে এই লেকের ড্রাইভিং করছেন এবং তিনি অন্যান্য ড্রাইভারদের প্র্যাঙ্ক করার জন্য ফ্রাইডে দ্য 13 এর ভয়ানক সিরিয়াল কিলারের ক্যারেক্টারকে বেছে নেয়, আর এই প্র্যাঙ্কটি সত্যি ভয়ানক ছিল। নাম্বার 9, ওয়ার্ল্ড ওয়ার টুস প্লেন। রিসার্চারদের একটি টিম দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হওয়া একটি ফাইটার প্লেনের অবশিষ্ট খুঁজে পায় মিক্রোনেশিয়ার সমুদ্রের একদম মাঝামাঝি। রিসার্চাররা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হওয়া বহু ফাইটার প্লেন, ট্যাঙ্ক, গাড়ি খুঁজে পায়। আজ থেকে প্রায় 80 বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের 50টি জাহাজ এবং 230টি ফাইটার প্লেন এই সমুদ্রতে ক্র্যাশ করেছিল। যেহেতু এই স্পটটি সমুদ্রের একদম মাঝামাঝিতে অবস্থিত, সেখানে জলের গভীরতা ভাবনার বাইরে, এই কারণে এখনো পর্যন্ত বহু এয়ারপ্লেন এবং জাহাজের অবশিষ্ট এই সমুদ্রের তলায় কোথাও একটা রয়েছে। নাম্বার 10, জায়ান্ট নাইফ। 2014 সালে স্কুবা ডাইভারদের একটি টিম ওশান থেকে একটি বিশাল বড় সাইজের ছুরি
খুঁজে পায়। এটি দেখতে লম্বায় প্রায় 6 ফিট বলে মনে হয়, কিন্তু এই স্কুবা ডাইভাররা কোনোদিন কারো সামনে আসেনি, সেই কারণে এখনো অবধি জানা যায়নি যে এই ছুরিটি এখন কোথায় রয়েছে। আর এত বড় ছুরিটা কি কাজেই বা ব্যবহার করা হতো? তাহলে কি সত্যি কয়েক হাজার বছর আগে মানুষ দানবের মতন দেখতে ছিল, যে কারণে তাদের এত বড় ছুরির প্রয়োজন ছিল? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।